বিট আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার মেন চ্যানেলের নিচে আপনার ব্লগ চ্যানেল বা আপনার অন্য কোনো চ্যানেল যদি থাকে সেটাকে আপনি কীভাবে আপনি সেট করবেন। তো ফ্রেন্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে সেটাকে অবশ্যই ক্লিক করবেন যাতে পরে ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখতে পান। তো চলুন আপনাদেরকে দেখাই। তো ম্যাম আপনি এটা যখন করবেন তখন এটাকে কম্পিউটার থেকে করলে খুবই ভালো হয়, কারণ এটা মোবাইলে এখন আপডেট দেওয়ার ফলে এখন কিন্তু মোবাইলে এটা আপনি এটা আপনার করতে কিন্তু অসুবিধা হবে। তো ফ্রেন্ড কম্পিউটার পেজে আপনার আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি তো ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সাইটে যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন, তারপর যাবেন তো ইয়োর চ্যানেল, ঠিক আছে। এখান থেকে আপনি দেখি এখান থেকে ইয়োর চ্যানেলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি এখানটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের মধ্যে কিন্তু এরকম দেখুন, এরকম কিন্তু এর মধ্যে সেকেন্ড চ্যানেল থার্ড চ্যানেল এরকমভাবে কিন্তু দেওয়া আছে। তো আপনি এখান থেকে ডাইরেক্ট ঢুকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন। তো আপনাকে করতে গেলে আপনি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে চলে যাবেন। এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর, ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আপনি একদম সবার নিচে চলে আসবেন। তো নিচে একটা অপশান আছে, নিচে দেখতে পাচ্ছেন তো অ্যাড এ সেকশন, অ্যাড এ সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে দেখুন তো কি কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান আছে তো কি কাস্টম গ্রুপিং, ঠিক আছে। কাস্টম গ্রুপিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান আছে অ্যাড চ্যানেল বলে একটা অপশান দেখুন চলে এসছে, ঠিক আছে। অ্যাড চ্যানেলে আপনি এখান থেকে তো কি ক্লিক করবেন। অ্যাড চ্যানেলে যখনই ক্লিক করবেন আপনার দেখুন তো কি প্রথমে দিয়েছে সিলেকশন, সিলেকশন টাইটেল, ঠিক আছে। আপনি আপনি যে চ্যানেলটাকে আপনি যেটাকে তো সেট করবেন তার টাইটেলটাকে আপনি এখানে তো কী দেবেন, যেরকম আমরা লিখি তো মাই সেকেন্ড চ্যানেল বা মাই গেমিং চ্যানেল বা মাই টেক চ্যানেল, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি এটাকে কিন্তু দেবেন। দেওয়ার পর তার নিচে যে অপশানটা আছে নিচে দেখতে পাচ্ছেন এখানটা আপনার তো চ্যানেলের ইউআরএল, ঠিক আছে। আপনার তো চ্যানেলের যে ইউআরএল হয় আপনার নিশ্চয়ই জানেন, সেই ইউআরএলটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সাইটে যে অ্যাড বলে যে অপশানটা আছে অ্যাডটাকে আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার চ্যানেলটা এখানে কিন্তু চলে আসবে। যেরকম দেখুন তো চলে এসছে এখানে টেক মাস্টার ব্লগ বলে, ঠিক আছে। ওটা আসার পর আপনি এখানে ডান করে দেবেন, ডান করে দেওয়ার পর এখানটা চলে আসবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আসার পর এটাকেও আপনি ডান করে দেবেন। তো ডান যখন করে দেবেন তখন দেখুন তো কি আপনার এখানে কিন্তু সেট হয়ে গেছে এটাকে। তখন এবার আপনার চ্যানেলটাকে আপনি যদি উপরে নিয়ে যেতে চান তখন দেখুন সাইডে যে অ্যারোটা আছে সেটাই আপনি কি ক্লিক করবেন। তারপরে আবার আপনি তো অ্যারোটায় ক্লিক করবেন, তার অ্যারোটায় আপনি যত ক্লিক করবেন একদম সবার উপরে দেখুন চ্যানেলটা তো চলে এলো, ঠিক আছে। তো আপনার সামনে তো কি এরকমভাবে আপনি কিন্তু আপনার সেকেন্ড চ্যানেলকে বা আপনার যে কোনো চ্যানেলকে আপনার মেইন চ্যানেলে আপনি কিন্তু সেটিং করতে পারেন। তো যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করবেন যাতে পরের ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখতে পান। তো চলুন ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।